এই ব্রো হোয়াটসঅ্যাপ, 3-4 দিন হলো বাড়িতে আসছি। আর বাড়িতে কিভাবে আসছি, আগের ব্লগে সবাই মোটামুটি দেখছেন, যারা দেখেননি দেখে নিতে পারেন। ঝড় বৃষ্টির ভিতরে আসলে বাড়িতে আসা। সো বাইকের অবস্থা খুবই বাজে, আর লাস্ট 3-4 দিন ধরে এখানেও টানা বৃষ্টি ছিল, তাই ওয়াশ করিনি। আর লকডাউনের কারণে বাইরে সবই বন্ধ, বাইরেও যাওয়া হচ্ছে না। তো আজকেই বাইকটা বের করলাম, এই হচ্ছে বাইকের বর্তমান অবস্থা। এই ব্লগে আসলে খুব বেশি আমামরি কিছু দেখানো হবে না, আমি জাস্ট আমার বাইকটা পরিষ্কার করব, সেটাই আপনাদেরকে দেখাবো। তো ভাবলাম যেহেতু বাড়িতেই ওয়াশ করব, তো শ্যাম্পু আর পানি দিয়ে জাস্ট ধুয়ে ফেলব। আর ঢাকায় থাকলে যেটা হয় যে ওয়ার্কশপে গিয়ে বাইক ওয়াশ করানো হয়, কারণ ঢাকায় এইভাবে পানি দিয়ে বাসার নিচে ধোয়ার ব্যবস্থা নেই। তো এই হচ্ছে এখন অবস্থা, একদম কাদামাটি লেগে একাকার অবস্থা। আর এই অবস্থায় রাখলেও আসলে ক্ষতি হবে বাইকের, তো ধুয়ে ফেলাটাই ঠিক। যাই হোক, আপনারাও দেখতে থাকেন, আগে বাইকটি স্টার্ট দিব। স্টার্ট দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, তারপর স্টার্ট অফ করে বাইকটা ওয়াশ করা শুরু করব। বাইকের মাস্টার সার্ভিস করানোর পর থেকে মোটামুটি ঠিকঠাকই চলছে, মেজর ওইভাবে কোনো ইস্যু এখন পর্যন্ত দেখা দেয়নি। ইনফ্যাক্ট কুষ্টিয়াতেও আসলাম বেশ লম্বা রাস্তায়, 250 কিলোমিটার রাস্তা ড্রাইভ করে, তো সাথে পিলিয়নও ছিল, তো এখন অবধি কোনো ঝামেলা হয়নি। আস্তে আস্তে ইঞ্জিন ফ্রি হচ্ছে, এটা ফিল করতে পারতেছি, তবে একটু সময় লাগতেছে ইঞ্জিন আগের অবস্থায় আসতে, কারণ সবই তো নতুন, অলমোস্ট সবই নতুন, টাইম তো লাগবেই, টাইম লাগাটাই স্বাভাবিক। আমার বাইকের বয়স হচ্ছে 2 বছর, যদিও কেন জানি প্রত্যেকবার ওয়াশ করার পরে বাইকটাকে নতুন মনে হয়। সত্যি কথা বলতে রানারের এই কাইট প্লাসের বিল্ড কোয়ালিটি, মানে বডির যে কিটগুলো, এগুলোর বিল্ড কোয়ালিটি আমি বলবো যথেষ্ট ভালো। যদিও আমি বাইক একদমই মানে খোলা জায়গা মানে রোদে পার্কিং করি না, তবু 2 বছরেও কালার ওইভাবে ফেড হয়নি, ঠিকঠাকই আছে। আর বাইক ওয়াশ করার পরে আসলে এই ইলেকট্রিক যেই সুইচগুলো আছে সবগুলো চেক দেওয়া উচিত, আমিও সেটাই করলাম। হেডলাইট, হর্ন ঠিকঠাকভাবে বাজছে কি না, সাইড ইন্ডিকেটর ঠিক আছে কি না, এগুলো একবার জাস্ট চেক দিলাম। এখন বাইকটা সোজা ঘরে ঢুকাই ফেলবো। ঢাকাতে কবে ফিরবো এখনও কিছু জানি না, কারণ কুষ্টিয়ার অবস্থা খুবই বাজে, প্রত্যেক দিন অনেক মানুষ মারা যাচ্ছে, আর এদিকে টানা লকডাউন চলছে। কিছুদিন যাক, তারপর ডিসাইড করব ঢাকায় কবে ফিরবো না ফিরবো। তো ততদিন অবধি সবাই বাসায় থাকুন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ব্লগে, ভালো থাকেন, টাটা, গুড বাই। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে মিডল ক্লাসের সাথে।